সোনালি সনের 5 গোল, বড় ব্যবধানে জয় পেল বাংলা। আসামে অনুষ্ঠিত আন্ডার 17 ন্যাশনাল উইমেন ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জম্মু কাশ্মীর বিরুদ্ধে বড় ব্যবধান রেখে জয় কো জাম কিদা। গ্রুপ লিগ রেনা শেষ ম্যাচে বাংলা 13-0 গোলতে জম্মু কাশ্মীর হরাও কেত। গোলা কাদক সোনালি সনের 5টি, রিম্পা হালদার বাইরা, সুলঞ্জনা রাহুল পিয়া, তনিয়াকান্তি বাইরা আর তনুশ্রী ওরা মেট্টাম। বাংলা গ্রুপ পর্যায়ে পিএম এস দারে গাতে গে আন্ডার 17 ন্যাশনাল উইমেন ফুটবল চ্যাম্পিয়নশিপ কোয়ার্টার ফাইনাল রক রাখা পেনা। বাংলা পিএম ম্যাচ রে মোট 24টি গোল আকাদা। বাংলা হয়ে গ্রুপ পর্যায়ে পিএম ম্যাচ দারে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তেয়া সোনালি সরেনা। সোনালি সরেন রাজস্থান বিরুদ্ধে বাইরা, তামিলনাড়ু বিরুদ্ধে বাইরা আর জম্মু কাশ্মীর বিরুদ্ধে 5টি, মোট 9টি গোল আকাদায়। ক্যাপ্টেন রিম্পা হালদার 5টি আর সুলঞ্জনা রাউল 5টি, নুকু পেহারকে হ্যাট্রিক আকাদা। বাংলা দল হয়ে কয়েক আন্ডার 17 ন্যাশনাল উইমেন ফুটবল চ্যাম্পিয়নশিপ রে খেল কানা। এদিকে তো অলরেডি মিটা ডিটেল ভিডিও বানাও কথা হপে নেল দাঁড়ে ভিডিও জালিং আই বটনি এমত কাকনা। মুচাদ আর মিটা কথা ভিডিও ইউটিউব সাথে ফেসবুক রেও পে নেল দাঁড়ে, ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ যেন গণেশ মান্ডি অফিসিয়াল পে ফলো দাঁড়ে আর ইউটিউব চ্যানেল যেন গণেশ মান্ডি পে সাবস্ক্রাইব দাঁড়ে।